আজি বি টুইন সিটি কো রেড আলর্ট ভীষণ গ্রীষ্ম প্রবাহ সম্ভাবনা পাই ভুবনেশ্বর ও কটক রেড আলর্ট জারি হয়েছে। আজি দিন 11:30 সুধা 41 ডিগ্রি অতিক্রম কলা রাজধানী তাঁতি। 11:30 সুধা 41.6 ডিগ্রি দিন তাপমাত্রা রেকর্ড হয়েছে। আজি বি রাজ্যের 44 ডিগ্রি টপিব তাপমাত্রা। বালেশ্বরে 40.7, চাঁদপালে 40.2, কেন্দুঝরে 40, ঝারসুগুড়ে 39.5, সম্বলপুরে 39.4 ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা যাইছে। রাজ্যের 4 দিন পর্যন্ত বলবত্তর রহিব রেড ওয়ার্নিং। গতকালি 33 শহরে 40 ডিগ্রি উপরে রহিথিলা পারত। আজি সকাল 8:30 সুদ্ধা যে তাপমাত্রা আমার পাখে বর্তমান হস্তগত হয়েছে, অনুগুড়ে বর্তমান সুদ্ধা তাপমাত্রা রেকর্ড হয়েছে 36 ডিগ্রি, ভবানীপাটনারে 35.5, তালচেরে 35.4, টিটলাগড়ে 34, ভদ্রকরে 33.5, বলাঙ্গীর 33.2, এভাবে অনেক শহরে তাপমাত্রা 33 ডিগ্রি কিংবা তাঠার অধিক রয়েছে। বর্তমান সুদ্ধা যে তাপমাত্রা রয়েছে অনুগুড়ে সর্বাধিক 36 ডিগ্রি রেকর্ড করা যাইছে। তা সহ আমি যদি দেখা টুইন সিটিরে ভুবনেশ্বরে আজ 33.4 ডিগ্রি এবং কটকরে 33.2 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা যাইছে। আর্দ্রতা যদি দেখা ভুবনেশ্বরে বর্তমান সময়ের আর্দ্রতা 71% বেড়ে কটকরে 74% আর্দ্রতা রয়েছে। সেইপরি আমার যদি পুরা কোষ্টাল বেল্টরে দেখা প্রায় অঞ্চলের আপনার আর্দ্রতা 65% অধিক রয়েছে। কটকরে 74%, ভুবনেশ্বরে 71%, বালেশ্বরে 63%, চাঁদপালে 72%, সেইপরি আমার যে রয়েছে পারাদ্বীপে পাখাপাখি 76%, গোপালপুরে 75% আর্দ্রতা রয়েছে। অর্থাৎ পুরা কোষ্টাল বেল্ট বর্তমান যে রয়েছে গুড়ুগুড়ির মাত্রা সামান্য অধিক রয়েছে, কিন্তু আভ্যন্তরণকে যেত যা তাপমাত্রার যে রয়েছে পরিমাণ সামান্য অধিক রয়েছে, কিন্তু আর্দ্রতা বিশেষ রোনি। কিন্তু আমার টুইন সিটিরে খাস করি যেত সময় অতিবাহিত হব দিন 11:30 বেড়ে ধীরে ধীরে আর্দ্রতার মাত্রা কমিযোগ, কারণ এটা স্বাভাবিক কথা, কারণ তাপমাত্রা যেত বড়ে আমার আর্দ্রতা কমি যাই। তা সহ এবং শুষ্ক বায়ুর যে মাত্রা যেতে অধিক রহব তাপমাত্রা সেতে বৃদ্ধি হয়ে এবং আর্দ্রতা কমি। যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।